রোজা রোজার সময় চল আমরা কোর্ট মসজিদ দিছে ইফতার করবো, কোর্ট মসজিদ দিছে আমি বলছি আমার তো টুপি টুপি আনি নি আমি তো রোজ দেওয়ার না, তা তাই আমি তো রোজ তাই তো চল একটা টুপি কিনি, তাই একানা দিয়ে একটা টুপি কিনতে কিনে এখন কোর্ট মসজিদ দিয়ে সব মানুষ ইফতার করে তো এখানে ইফতার করাচ্ছে, ইফতার করার সময় এখন টুপি টুপি মাথায় দিয়ে শেষে তো ইফতার হয়ে গেল, ইফতার হয়ে গেলি তারপর চলো এখন কোন জায়গায় কাকি ওই সাজুবাবুকে বসায় চলো ভন দিদি ভাত খাই আমরা চলে আসলাম, আর কয়েকি ভাত টাত খেয়ে কয়েকি পয়সা তো সব আমার ভাত টাত খেয়ে কয়েকি সিনেমা দেখছি বাগরেট সিনেমা দে, তারপরে কয়েকি চলো যাই সিনেমা দেয়া তো শেষ লঞ্চ স্টার্ট করলো সকাল 7টায়, কয়েকি এখন ওই 10 জন স্কুলের মাঠে যাত্রাবেলা যাত্রা দেখতে যায়, তারপরে যাত্রা দেখতে যাই যাত্রা যখন শেষ হয়ে গেছে তখন ঝাড়ছে ঝাড়ছে ঝড় আর মানুষ সব রাস্তা দিয়ে আমরা স্যান্ডেল খুলে নিয়ে দৌড়াচ্ছি দৌড়ে দৌড়াতে এসে লঞ্চে উঠছি লঞ্চ উঠে সেটা কয়েক লঞ্চ ছাড়ার দেরি আছে ওই লঞ্চের মাস্টার কয়েক বুঝলেন ওই লঞ্চ ছাড়ার দেরি আছে এখন অনেক দেরি হ্যাঁ এখন লঞ্চ উঠতে হবে কয়েক আমরা মল্লিকীপুর নামবো মল্লিক বাড়ি কয় তালুকদের বাড়ি হলো আমার মামা বাড়ি তো কি তো উঠতে দিছে উঠতে দিয়ে দেয় কি অনেক প্যাসেঞ্জার ওই শুয়ে নাক দেখতেছে একটা লোক যাই যে চাষা উঠে বসেন দিন লঞ্চ তো টানিয়ে কুলি উঠে গেলে দিচ্ছে নাক ঢাকতেছে সেদিন লঞ্চ তো টানিয়ে এমনি একাই কুলি উঠে দিচ্ছে তারপর তো সকালে লঞ্চ সাইডে যে মল্লিক বাড়ি থাকলে নাক দিচ্ছে আমি যেহেতু তো মাদ্রাসায় যাবে আমার কয়েক তুই খাই দে তুই শো আমার এই রুম মামুকে দোতলায় ওখানে একটা রুম আছে মাঝে ভাই সেই রুমে খাই তার ওখানে আমি ঘুম পড়লাম মাঝে ভাই মাদ্রাসায় গেল না কোন জায়গায় গেল তার লাগে কয়েক আমি ঘুরে আসি তিনটা তো ঘুম হয় তো কয়েকদিন পরে আবার আমার লাল সুটে দিচ্ছে তো বাড়ছে